আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের মানুষের স্বাস্থ্য নিয়ে বিএনপি ভাবে না, বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ত্রাণ বিতরণে হামলা প্রমাণ করে ছাত্রলীগ কতটা অমানবিক, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবিতে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ। কাদেরী গ্রামের বাড়ির প্রবেশ পথে পড়েছিল ককটেল ও কার্টুজ। পোশাক শ্রমিকদের নিরাপত্তা চুক্তি 3 মাস বাড়ছে। বাসাঞ্চলে রোহিঙ্গা বিক্ষোভের কারণ জানতে তদন্ত চান পররাষ্ট্র সচিব। আফগানিস্তানি বোমা হামলায় নিহত 10 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন বিএনপির রাজনীতি শুধু খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা সবসময় চিন্তিত, দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা কোনো চিন্তা করে বলে মনে হয় না। দেশের উন্নয়ন অগ্রগতি দেখেও তারা দেখে না এবং বুঝেও বুঝে না। তিনি বলেন সরকারের সমালোচনা করার আগে বিএনপিকে বিশ্ব গণমাধ্যমে দেশের উন্নয়ন চিত্রের দিকে তাকাতে হবে। দুপুরে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে দেশের সংবাদপত্র জগতের পথিকৃত তোফাজ্জল হোসেন মানিক মিয়ার 52তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। মহান স্বাধীনতা সংগ্রামী তোফাজ্জল হোসেন মানিক মিয়া ও দৈনিক ইত্তেফাকের ভূমিকা শীর্ষক এই সভার আয়োজন করে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি বাংলাদেশ। বাংলাদেশের অগ্রগতি নিয়ে ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদন পড়ার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন এরপর সরকারের সমালোচনা করুন। তিনি বলেন বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ আজকে সব সূচকে পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক অর্থনৈতিক সূচক সহ সব সূচকে পেছনে ফেলেছে। আজকে অনেক সূচকে বাংলাদেশ ভারতকেও ছাড়িয়ে গেছে। ত্রাণ বিতরণে হামলা প্রমাণ করে ছাত্রলীগ কতটা অমানবিক, বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুবিধাবঞ্চিত মানুষ ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং ত্রাণ বিতরণের মতো মানবিক কর্মসূচিতে হামলা চালিয়ে প্রমাণ করেছে ছাত্রলীগ কতটা অমানবিক এবং নিষ্ঠুর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে TSC-তে শহীদ প্রেসিডেন্সি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয়বাদী ছাত্রদলের উদ্যোগে ছিন্নমূল মানুষের মাঝে শিক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণের কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগকে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন হামলা মামলা দিয়ে আওয়ামী লীগ বিরোধী দলকে নিচিহ্ন করতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলীয় নেতাকর্মীদের উপর নির্মম হামলা তার নিকৃষ্ট প্রমাণ। সুবিধাবঞ্চিত মানুষ ও ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং ত্রাণ বিতরণের মতো মানবিক কর্মসূচিতে হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা কতটা অমানবিক। দাবিতে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলায় শিবিরের তীব্র নিন্দা ও প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা এবং নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এই সন্ত্রাসী হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংগঠনটি। এক যৌথ প্রতিবাদ বার্তায় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী ও সেক্রেটারি জেনারেল রাশিদুল ইসলাম বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও সন্ত্রাসী ঘৃণ্য নজির স্থাপন করেছে ছাত্রলীগ সন্ত্রাসীরা। দুপুর 12টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 40তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ছাত্রদল কর্তৃক TSC-তে অসহায়দের মাঝে খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণ করার কর্মসূচি চলাকালে বিনা উস্কানিতে ছাত্রলীগ সন্ত্রাসীরা হামলা চালায়। এই বর্বর হামলায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন সহ ছাত্রদলের অন্তত 20 নেতাকর্মী আহত হয়েছে, কিন্তু সুযোগ থাকা পরও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশ প্রশাসন কেউ তাদের রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। খাবার ও শিক্ষা সামগ্রী বিতরণের মতো একটি মানবিক প্রোগ্রামও সন্ত্রাসী হামলা চালিয়ে নিজেদের বর্বর ও বিকৃত রূপটি আরেকবার জাতির সামনে উন্মোচন করেছে ছাত্রলীগ সন্ত্রাসীরা।
কাদিরের গ্রামের বাড়ির প্রবেশপথে পড়েছিল ককটেল ও কার্তুজ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবায়দুল কাদের বসুরহাট পৌরসভার বড় রাজাপুর গ্রামের বাড়ির প্রবেশপথ সংলগ্ন সড়ক থেকে ককটেল ও কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। দিবাগত রাত পৌনে 12টার দিকে তাদের মিয়াবাড়ির প্রবেশপথ বসুরহাট দাগনবসা সড়কের পাশ থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও বাড়ির নিরাপত্তারক্ষীরা জানান, রাত 11:30টার দিকে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা প্রহরী সুমন সড়কের পাশে ককটেল ও কার্তুজ দেখতে পান। তিনি বিষয়টি মন্ত্রীর বাড়ির দায়িত্বরত পুলিশের গার্ডের ইনচার্জকে জানান। পরে কোম্পানিগঞ্জ থানায় খবর দিলে ওসির নেতৃত্বে পুলিশ তা উদ্ধার করে থানায় নিয়ে যায়। কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক রনি বলেন, মন্ত্রীর বাড়ির প্রবেশপথ সংলগ্ন সড়কের পাশ থেকে এক রাউন্ড শটগানের কার্তুজ, দুটি বিস্ফোরিত ককটেল ও দুটি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। পোশাক শ্রমিকদের নিরাপত্তা চুক্তি 3 মাস বাড়ছে। বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিরাপত্তা বিবেচনায় করা বিশেষ চুক্তির মেয়াদ আরও 3 মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আর MGC সাস্টেনেবল কাউন্সিল। ইস্টার্ন আয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত 200 বিক্রেতা এই চুক্তিতে সম্মতি দিয়েছে। 2013 সালে রানা প্লাজা ট্র্যাজেডির পর ব্যাপক পরিবর্তন আসে দেশের পোশাক খাতে। শ্রমিকদের নিরাপত্তা ও সুযোগ সুবিধা নিশ্চিত করতে ক্রমাগত চাপ দিতে থাকে ক্রেতারা। পরে সে বছরে 5 বছর মেয়াদী ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেবে ক্রেতারা, এছাড়া ঋণের ব্যবস্থাও থাকবে। অন্যদিকে যে কোনো সময় কারখানা পর্যবেক্ষণের সুযোগ পাবে তারা। চুক্তিভঙ্গ হয়েছে প্রমাণিত হলে বাণিজ্য বন্ধের সুযোগ থাকবে। উভয় পক্ষ চুক্তিভঙ্গ করলে স্বদেশের আদালতে মামলার সুযোগ রয়েছে। চুক্তিটিকে বাংলাদেশ শ্রমিকদের নিরাপত্তায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়ে এসেছে। প্রথম 5 বছর শেষ হওয়ার পর তা আরও 3 বছর বাড়ানো হয়, তবে চুক্তিটি গত 31 মে শেষ হয়ে যায় আর এখন 3 মাসের জন্য তা বাড়ানো হবে। বাসাঞ্চরী রোহিঙ্গা বিক্ষোভের কারণ জানতে তদন্ত চান পররাষ্ট্র সচিব। জাতিসংঘের শরণার্থী সংস্থার 2 সহকারী হাইকমিশনের উপস্থিতির সময় গত সোমবার বাসাঞ্চরী রোহিঙ্গারা কেন বিক্ষোভ করেন কিন্তু তাদের বিক্ষোভের কারণ জানতে বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে বাসাঞ্চরী রোহিঙ্গাদের বিক্ষোভের বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এ তথ্য জানান। বাংলাদেশ সফরে আসা জাতিসংঘের শরণার্থী সংস্থার সহকারী হাইকমিশনার গিলিয়ান টিগস ও রাউফু মাজুও গত সোমবার বাসাঞ্চরে যান। এ সময় বিভিন্ন দাবিতে রোহিঙ্গারা বিক্ষোভ করেন। এক পর্যায়ে সেখানে ভাঙচুরের ঘটনা ঘটলে বেশ কয়েকজন আহত হন। রোহিঙ্গাদের বিক্ষোভের ওই ঘটনা আন্তর্জাতিক ও দেশের গণমাধ্যমে প্রকাশিত হয়। রোহিঙ্গাদের বিক্ষোভের বিষয়ে মাসুদ বিন মোমেন বলেন, সম্প্রতি বিদেশি কূটনৈতিক এবং OIC প্রতিনিধি দল বাসাঞ্চরে গেছে, আমিও সেখানে গিয়েছি। সোমবার যা ঘটেছে তা একেবারে অপ্রত্যাশিত ও অনভিপ্রেত, তবে এটা যে একেবারে অস্বাভাবিক তা বলা যায় না। তারা যখন কক্সবাজারের সঙ্গে যখন তুলনা করেন কিছু পার্থক্য তো দেখতেই পান। জীবিকার যে বিকল্প ছিল তা বাসাঞ্চরে পুরোপুরি করা যায়নি। অন্যান্য যেসব কার্যক্রম যেমন টুকটাক ব্যবসা বা জীবিকার উপাদান এখানে নেই, এসব কারণে তাদের মধ্যে কিছুটা অসহিংসতা আছে বলে মনে হয়। আফগানিস্তানি বোমা হামলায় নিহত 10 জন। আফগানিস্তানের রাজধানী কাবুলে পৃথক আলাদা বোমা হামলায় অন্তত 10 জনের প্রাণহানি ঘটেছে, এতে আহত হয়েছে আরও 12 জন। পশ্চিম কাবুল প্রথমে 2টি বোমা হামলা চালানো হয়। এখানে মূলত হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য হামলাটি হয় উত্তর কাবুলে, যেখানে কোনো প্রাণহানি ঘটেনি, তবে বোমা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানকার বৈদ্যুতিক গেট। দেশটির হাজারো জাতিগোষ্ঠীকে কেন্দ্র করে প্রথম বোমা হামলাটি চালানো হয়, কারণ হামলাটি স্থানীয় হাজারা জাতিগোষ্ঠী বসবাস রয়েছে। হামলাটি হয় হাজারা নেতা মোহাম্মদ মুহাকিক এর বাড়ির কাছে একটি শিয়া মসজিদের সামনে। বেশিরভাগ হাজারা জনগোষ্ঠী শিয়ামতের অনুসারী। তবে দ্বিতীয় বোমা হামলাটির কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলার পর স্থান দুটি ঘিরে রেখেছে পুলিশ, নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।